Hello viewers, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to my channel Tarek Ebrihayar. বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে আমার মালদ্বীপ ভ্রমণের তৃতীয় ও শেষ পর্ব, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব মাফুসিতে একটি হাফ ডে ট্যুর এবং রাজধানী মালে সিটির রাতের সৌন্দর্য, এবং পরিশেষে আমি আমার মালদ্বীপ ভ্রমণের 5 দিন 4 রাতের সংক্ষিপ্ত আইটিনারি শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে। সবাইকে আবার স্বাগতম। বন্ধুরা, পূর্বদিনের মতোই আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের মাফুসি এরিনা হোটেলের বাফেট ব্রেকফাস্ট এনজয় করতে নিচে রেস্টুরেন্টে চলে গেলাম। আগের দিন ব্রেকফাস্টের ভিডিও করায় আজকে আর করলাম না। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে ও আমার ফ্রেন্ডের ছেলে দুজনেই খুব সুন্দরভাবে রেস্টুরেন্টের গার্ডেন এনজয় করছে। বন্ধুরা, আমরা আগের দিন রাতে আজকের দিনের যে হাফ ডে ট্যুর ডে প্যাকেজটি আমরা কিনে নিয়েছি, অনেকের অনেক ধরনের প্যাকেজ ট্যুর আছে, হাফ এবং ফুল ডে প্যাকেজ ট্যুর। গতদিন আমরা ফুল ডে প্যাকেজ ট্যুর করেছিলাম বলে আজকে আমরা হাফ ডেটা নিয়েছি, কারণ আজকে দুপুরে আমরা মাফুসি লিভ করব। যেহেতু হাফ ডে ট্রিপ শেষ হতে আমাদের প্রায় 3টা বাজবে, সুতরাং আমরা সকালবেলায় নাস্তা খাওয়ার পরে হোটেলটি চেক আউট করে নিলাম। বন্ধুরা, চলুন আমরা আমাদের এই প্যাকেজ ট্যুরটির ভিডিও উপভোগ করতে করতে আমি আপনাদেরকে জানাবো টোটাল প্যাকেজের বিস্তারিত এবং আরও কী কী প্যাকেজ আছে সেগুলোর সম্পূর্ণ বিবরণ আপনাদেরকে শেয়ার করব। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো ডলফিন ওয়াচিংয়ের ভিডিও। প্রচুর ডলফিন আমাদের শিপের চারপাশে সাঁতার কাটছিল। ভিডিও ধারণ করা খুবই কষ্টকর তাদের, কারণ তারা এত দ্রুত আসে এবং চলে যায়, যেদিকে ভিডিও করি তার অপোজিট দিকে তারা লাফালাফি করে, অনেকটা মানে লুকোচুরি খেলার মতো। ভিডিও করলে দেখি ক্যামেরার তাক করলে তখন আর উঠে না, কিন্তু ক্যামেরা সরাই ফেললে দেখি যে আবার তারা লাফ দিয়ে উঠে। বন্ধুরা, মাফুসি আইল্যান্ডে আপনারা বেশ কয়েকটি প্যাকেজ ট্যুর পাবেন, হাফ ডে ট্যুর এবং ফুল ডে ট্যুর। আমরা হাফ ডে ট্যুর নিয়েছিলাম, সেটা হচ্ছে হলো শার্ক নার্সিং প্যাকেজ ট্যুরটি। এখানে আমরা পেয়েছি ডলফিন ওয়াচ, তারপর শার্কের সাথে স্নোকেলিং করা, এরপর স্টিংরের সাথে স্টিংরেকে ফিডিং করা, এরপরে তারা আমাদেরকে একটা লাঞ্চ ব্রেক দিবে একটা আইল্যান্ডে, একটা স্যান্ড ব্যাগ বলে, ওখানে তারা লাঞ্চ করাবে। এরপর আরও কিছু আশেপাশে আমাদেরকে বিচের মতোগুলি দেখিয়ে তারপর তারা আমাদের ঠিক 3টার দিকে আমাদের মাফুসি আইল্যান্ডে ব্যাক করে নিয়ে যাবে। আমাদের এই প্যাকেজের মূল্য ছিল $50 করে পার পার্সন। যদি আপনারা অনেকজন হয়ে থাকেন সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট করতে পারে টোটালের উপরে। এছাড়া আরেকটি হাফ ডে ট্যুর ছিল, সেটি হচ্ছে ডলফিন ওয়াচিং এবং স্নোকেলিং এবং স্যান্ড ব্যাগে তারা লাঞ্চ, এটা প্রায় $30 মূল্য। সো আমরা ওইটা নিইনি, কারণ আমার আসলে একটু অ্যাডভেঞ্চার করার শখ ছিল, যে শার্কের সাথে একটু সাঁতার কাটা। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টিংরে যেটা আছে, স্টিংরের যে ফিডিং ওই জোনটাতে এসেছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং সেখানে স্টিংরের সাথে সাথে অনেক কালো যে মাছ দেখা যাচ্ছে, প্রচুর একসাথে ঝাঁকে ঝাঁকে। আমি ফার্স্টে মনে করেছিলাম এগুলি ময়লা উপর থেকে, পরে যখন নিচে নামলাম তখন দেখলাম যে এটা একটা মাছের ঝাঁক। যখনই নামবেন আপনাকে স্পেস দিয়ে দিবে, তারা সরে যাবে এবং আপনার চারপাশে তারা ঘুরবে খেলবে, আর স্টিংরেগুলি ওই মাছগুলির ভিতরে ভিতরে ঢুকে ঢুকে মানে অনেক আনন্দ করে তারা, যেটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে। লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুবই মজা লাগলো। চলুন দেখা যাক ভিডিওতে।
বন্ধুরা এবার আমরা এসে পৌঁছেছি মোস্ট এক্সাইটিং অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্ট অফ আওয়ার ট্রিপ স্নোকেলিং উইথ শার্ক। আজীবন জেনে এসেছি শার্ক হচ্ছে সাগরের মনস্টার, মানুষ পর্যন্ত খেয়ে ফেলে। বিভিন্ন হলিউড মুভিতে আমরা দেখেছি হাঙ্গর মানুষকে আক্রমণ করছে এবং ভক্ষণ করে ফেলছে। যাই হোক, মনে অনেক সাহস নিয়ে পানিতে নেমে পড়লাম, নিজেকে এই বলে আশ্বস্ত করলাম যে যদি শার্কগুলো হিংস্র হতো তাহলে তারা এই প্যাগেজ ট্যুরে এই ইভেন্টটি রাখত না। পানিতে নামার আগে আমাদের গাইড অনেক লম্বা নিয়মকানুন বলে একটা বক্তৃতা দিয়ে দিল কীভাবে কী করতে হবে পানিতে নেমে শার্কের সাথে। আমাদের গ্রুপে প্রায় 20 জনের মতো ট্যুরিস্ট ছিল, দুজন করে করে তারা পানিতে নামালো, প্রতিজনের সাথে একজন করে গাইড ছিল। তারা তাদের অ্যাকশন ক্যামেরা দিয়ে আমাদেরকে ছবি এবং ভিডিও করে দিল। আমার ছেলের অনেক সাহস এই বয়সে, সে তো পানিতে নামবেই। আমরা অনেক মানা করলাম যে শার্ক তুমি ভয় পাবে নামো না, কিন্তু না, সে সাঁতার কাটবে শার্কের সাথে। সে ফুল ড্রেস আপ পরে রেডি হয়েছিল, আমার সাথে নামলো, কিন্তু নেমেই 2 সেকেন্ডেই তার সব সাহস জিরো হয়ে গেল, সব সাহস উড়ে গেল। আমার গলা এমনভাবে জড়ায় ধরলো যে মানে আমি ফাঁস খাওয়ার মতো অবস্থা। তারপর তাকে আমি বোটে তুলে দিলাম, চলুন দেখি আমার সাথে হাঙ্গরের কিছুক্ষণ। দেখলেন আমার সাথে শার্কের স্নো ক্লিনিংয়ের ভিডিও। বন্ধুরা, আমাদের ট্যুর শেষ হলে আমরা হোটেলে ফিরে যাই। ফিরে গিয়ে লবিতে আমাদের রেখে দেওয়া আমাদের লাগেজগুলি নিয়ে আমরা স্পিড বোটে করে মালে ফেরিঘাটে চলে আসি। সেখান থেকে আমরা ট্যাক্সিতে করে হুলুমালে আমাদের নির্ধারিত হোটেলে চলে যাই। সন্ধ্যায় আমাদের ডিনারের দাওয়াত ছিল মালের বিখ্যাত ট্রেডিশনাল হোটেল মুন ক্যাফেতে। আমার ব্যাংকক স্টাডি করার সময় মালদ্বীপের একজন ডাক্তার আমার কোর্সমেট ছিলেন, তিনি দাওয়াত দিয়েছিলেন। আমরা মালদ্বীপ এসেছি শোনার পর থেকেই আমাদেরকে বারবার বলছিলেন যে চলে যাওয়ার আগে যাতে তাদের সাথে দেখা করি। সো তারা মালদ্বীপের একটা ট্রেডিশনাল খাবারের যে দোকানটির নাম বললাম মন ক্যাফে, ওখানে আমাদেরকে খাওয়া উপভোগ করার জন্য দাওয়াত দিল। আমরা অনেক মজা করে খেলাম, অনেক আসলে অনেক এক্সেপশনাল অনেক আইটেম আমরা ওখানে পেয়েছি, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে দেখাচ্ছি। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প গুজব করে তারপর একটু রাস্তায় হাঁটলাম সিটির ভিতরে, একটু অলিগলিগুলি দেখলাম মালের অলিগলি কীভাবে হয়, সিটিগুলি দেখতে কেমন। তারপর একটা শপিং মলে গিয়ে বা ছোট দোকান, ওখানে ওরকম কোনো বড় শপিং মল দেখিনি। সো রোড সাইডের যে শপিং শপগুলি আছে তো ওখান থেকে কিছু শপিং করলাম। তারপর পাশেই একটা স্টেডিয়াম ছিল, ওদের ন্যাশনাল স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, ওই স্টেডিয়ামে গিয়ে কিছুক্ষণ ছবি তুললাম এবং ঘুরে ফিরে দেখলাম। এরপর আমরা ঘুরে দেখি মালদ্বীপের ন্যাশনাল মস্ক, সৌদি আরবের অর্থায়নে তৈরি করা, খুবই সুন্দর। কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে ফটো সেশন করে তারপর আমরা হোটেলে চলে আসি, যেহেতু তারপর দিন আমাদের শ্রীলঙ্কার উদ্দেশ্যে ফ্লাইট। বন্ধুরা, এবার আপনাদের আমি পুরো আমার মালদ্বীপ ভ্রমণের আইটারনারি শেয়ার করব। আমরা দুই পরিবার শ্রীলঙ্কা এয়ারলাইন্সে করে ঢাকা টু মালদ্বীপ গিয়েছি, কলম্বো
হয়ে প্রথম রাত্র আমরা ছিলাম হুলুমালেতে, দ্বিতীয় তৃতীয় রাত্র ছিলাম মাফুসিতে। প্রথম দিন আমরা আইল্যান্ড রিসোর্ট প্যাকেজ নিয়েছিলাম এবং অন্যদিন আমরা নার্সার্ক প্যাকেজ নিয়েছি, যা আজকে আপনারা দেখেছেন মাফুসি থেকেই এই ট্যুর দুটি করা। চতুর্থ রাত আমরা হুলুমালেতেই ছিলাম এবং সন্ধ্যায় আমরা মালেতে আমাদের সেই ফ্রেন্ডের দাওয়াতে গিয়েছিলাম এবং তারপর দিন আমরা আবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। এবং পরবর্তী দুইটা দিন আমরা শ্রীলঙ্কাতে ছিলাম। শ্রীলঙ্কার ভিডিও আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে দেখতে পাবেন যদি যারা দেখে না থাকেন। বন্ধুরা, এই ছিল আমার মালদ্বীপ ভ্রমণের বিস্তারিত, যা আমি তিনটি পর্বে তিনটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা আমার পূর্বের দুটি পর্বের ভিডিও দেখেননি, তারা ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পাবেন, দেখে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ এতটুকুই। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।